জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি কেমন করে জান্নাতে রানী হয়েছে জানেন? এখানে যারা বসে আছে রিবা বন্ধু, এখানে যারা বসে আছে মন দিয়ে শুনবেন, আম্মাজান ফাতেমা কেন জান্নাতে রানী হয়েছে। আমি যেটা বললাম যে ছকিনাপুর মেয়ে ফাতেমা যদি জান্নাতে রানী হতো আমরা একটু গর্ব করতাম, কিন্তু ছকিনাপুর মেয়ে পারলে তো হতে পারতো, কিন্তু সে হলো না। নবীর বেটি ফাতেমা কি করে হলো? এখন নবীর বেটি ফাতেমা আপনারা বলবেন সে নবীর মেয়ে তাই হয়েছে, কখনো নয়, সে নবীর মেয়ে বলে জান্নাতে রানী হয়নি। তার আচার আচরণ তার গুণের জন্য হয়েছে, তার গুণ কি ছিল কবি লিখছেন? জান্নাতে রানী হলো কেমন করে, তালিতে বাবরে খাসে পরে তো গায়ে। জান্নাতে রানী হলো কেমন করে, তালিতে বাবরে খাসে পরে তো গায়ে। দেখতে কেমন ছিল ফারসানা কালো ছিল, দেখতে কেমন ছিল ফারসানা কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। দ্বিতীয় নম্বর দেখেন এখানে যুবক ভাইরা, তোমরা সব বিয়ে করেছো ভাই? বিয়ে হয়েছে অনেকে আছে যাদের বিয়ে হয়েছে। এখানে আমার মায়েরা বোনেরা যারা আছেন যাদের স্বামী আছে, দেখেন মা ফাতেমা কেমন স্বামীর খিদমত করত, আর আমার ঘরের ফাতেমারা আমার ঘরের মেয়েরা কেমন স্বামীর খিদমত করে। এখন স্বামীর খিদমত তো জান্নাত মেলে, যেমন মায়ের পায়ের তলায় সন্তানের সন্তানের জান্নাত, তেমন স্বামীর পায়ের তলায় তো স্ত্রীর জান্নাত। তাহলে মা ফাতেমা আজকে যার পেটে খাবার নেই, যার পরনে একটা মাত্র কাপড়, তারপরে কি স্বামীকে কখনো কটু কথা বলেছে, কখনো লাঞ্ছনা বঞ্চনা করেছে, স্বামীকে কেমন আদব করতো, স্বামীকে স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতো, আম্মাজান ফাতেমা ভালো করে স্মরণ করুন, ভালো করে ফলো করুন, তাহলে বুঝতে পারবেন আম্মাজান ফাতেমা কেমন ছিল। কবি বলছে গরিবে দুঃখী ছিল হাসান আলী, পারে তো না কিনে দিতে নতুন শাড়ি। গরিবে দুঃখী ছিল হাসান আলী, পারে তো না কিনে দিতে নতুন শাড়ি। তবু আমার ফাতেমা করে তো না বঞ্চনা, তবু আমার ফাতেমা করে তো না বঞ্চনা, স্বামী ছিল তারি নয়নের মনি। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুষে দাও ও গো মা জননী।
এখানে অনেক যুবক ভাইরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে তাই না অনেক মায়ের সন্তান আছে অনেক বোনেদের স্বামী আছে যারা রাজমিস্ত্রি কাজ করে সকাল 8টার সময় দুটো পান্তা পেঁয়াজ দিয়ে খেয়ে পার হয়ে যায় আর সন্ধ্যা পর্যন্ত ওই আউটসাইডে ছাদের উপরে ফ্ল্যাটের উপরে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আজকে কাজ করে 400 টাকা যখন পায় তারও স্ত্রী আছে তারও বউ আছে তার মনেও ভালোবাসা আছে বউয়ের জন্য সে 400 টাকা পেল 400 কি 500 টাকা নিয়ে মনে মনে ভাবছে যে আমার বউকে কখনো কিছু দিতে পারিনি আজকে একটা শাড়ি কিনে নিয়ে যাব আমার বউ পরবে খুব খুশি হবে তা ও বেচারা শাড়ি কিনে বিপদে পড়ে গেছে 400 টাকা দিয়ে শাড়ি কিনে যখন বাড়িতে খুশি খুশি মনে এলো এসে ফাতেমাকে ডাক দেয় এই ফাতেমা এই ঘরে রয়েছে বেরো বেরো বলে কি হয়েছে দেখতে যো কেন বলে তোর জন্য শাড়ি এনেছি তখন বিবি একটু খুশি হয় মোটামুটি স্বামী যখন কোনো গিফট আনে স্বামী যখন কোনো জিনিস বাড়িতে আনে তখন স্ত্রীর মনে একটু খুশি হয় যতক্ষণ পর্যন্ত গিফটটাকে চোখ দিয়ে না দেখে তা বিবি খুব খুশি এখন শাড়িটা নিয়ে বিবি উল্টে পেল্টে দেখে সেই মিনু শাড়ি 400 টাকা দামের রুই দিয়েছে কি সর্বনাশ বলেন দিন এখনকার মেয়েরা কি আর 400 টাকা 500 টাকা দামের এই পাতলা শাড়ি পরতে চায় ম্যাক্সিমাম 2,500 টাকার শাড়ি লাগবে নইলে শাড়ি পরা যাবে না যেই 400 টাকা শাড়ি দেখেছে তখন স্বামী বলে তোমার মরা বাপের কসম তোমার মাথায় হাত দিয়ে বলে শাড়ি কত লেছে বলে আল্লাহর কসম বলতেছি 400 টাকার কাজ করেছি পুরো 400 টাকা শাড়ি দিয়েছি 1 টাকা বিড়ি খাওয়ার জন্য রাখিনি আহা তখন বউ চোখ দুটো আমরা আমরা মতো করে বলে আমার বাপ মা যে তোমার সঙ্গে এখানে বেঁধেলো আমি জানি জানি তোর মতন কিপটি স্বামী স্বামী সে বে করি হায় আল্লাহ গালা গালি খেলা যে স্বামী ওখানে দাঁড়াতে পারে না লাস্টে দেখে দেখে এবার স্বামী তো যত মানে বউ যত গালাগালি দেয় স্বামী তত শোনে স্বামী কিছু বলে না আর এদিক কিছু বলছে না বলে এদিক বউ রেগে ভেগে বলে যাও দূর হয়ে যাও তোমার তালাক তোমার শাড়ির তালাক আমার ঘরে ফাতেমা আহা আম্মা জান ফাতেমা পিঠে ভাত নেই পিঠে খাবার নেই পরনে একটা মাত্র কাপড় তাও ছেঁড়া কাপড় টাপলি মারা কাপড় এই কাপড় পরে সারাটা জীবন কাটিয়েছে তারপর স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে কথা বলেছে স্বামীর সঙ্গে উঁচু আওয়াজে কথা বলেনি সব সময় স্বামীর শুকরিয়া আদায় করেছে আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি আছি সব সময় স্বামীকে সম্মান করে গেছে তাই তিনি জান্নাতের দাবি করেছে গরে পে তো খেয়েছিল হাসরা তালে পারে তো না কিনে দিতে রুদান সারে কোনে পে তো খেয়েছিল হাসরা তালে পারে তো না কিনে দিতে রুদান সারে তপো আমা ফাতেমা করে তো না বঞ্চনা তপো আমা ফাতেমা করে তো না বঞ্চনা স্বামী ছিল তার নয়নের মনি জান্নাতি হতে চাও যদি অগণারি পরে না বসে দাও ও গম্মা জননি জান্নাতি হতে চাও যদি অগণারি পরে না বসে দাও ও গম্মা জননি সননা সননা ও গম্মা বনিরা সননা সননা ও গম্মা বনিরা কেমন ছিল মা ফাতেমা জননি জান্নাতি হতে চাও যদি অগণারি পরে না বসে তুমি এদিকটা খেয়াল করো বাদ দাও ও যা করছো করো ইগোটা কোমার কথা বলছি এদিক খেয়াল করতে হবে তুমি ও যা করছো করছো আরেকটা ছোট্ট গোল একদিন ইমামে হাসান ইমামে হুসাইন দুই নয় নয় লাল ছোট ছোট বাচ্চা হঠাৎ করে অঝরবাড়ি কান্না শুরু করে দিয়েছে এমন তো অবস্থায় আল্লাহ রসুল মা ফাতেমার বাড়িতে এসে হাজির দরজা খুলল ফাতেমা দরজা খুলল দরজা খুলে গেল দরজা খুলে দেখতে সামনে দাঁড়িয়ে আছে দুই নয়নের লাল ছোট ছোট বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন ছল ছল নয়ন নিয়ে নানার দিকে তাকিয়ে আছে আল্লাহ রসুল বলছে ও হাসান ও কলিজার টুকরা হুসাইন তোদের কি হয়েছে বাবা তোদের চোখে পানি কেন তখন হাসান হোসেন বলছে নানা তোমার কাছে একটা বিচার দেবো আজকে বিচার করতে হবে নানা বলছে কার বিচার দিবি রে তোরা বলে তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো বলে আমার মেয়ে ফাতেমা কি করেছে বলে তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে আল্লাহ রসুল বলে আমার মেয়ে ফাতেমা কখনো মিথ্যা বলতে পারে না কি হয়েছে বল বলে তোমার মেয়ে ফাতেমা আজকে চিনতে দিন একাধারে আমাদের সঙ্গে মিথ্যা কথা বলে যায় যখনই দুইজন আমরা যাই মায়ের কাছে মা ক্ষুধা লেগেছে মা খাবার দাও তোমার মেয়ে ফাতেমা একটা উনুন জ্বালিয়ে তার উপর হাঁড়ি দেয় তাতে পানি দেয় পানি গরম করে আর আমাদেরকে বলে বাবা রান্না হচ্ছে তোরা চলে যা গিয়ে ঘুমা রান্না হয়ে গেলে তোদের খেতে দেবো এরকম পানি গরম করে করে পানি গরম করে করে তিনটা দিন কেটে গেল না না একটা দিনও খাবার দেয় না আজকে আমরা সহ্য করতে পারছি না ক্ষুধার যন্ত্রণা আজকে যদি
তোমার মেয়ে ফাতেমা আমাদের খাওয়া না দেয় তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে আজকে আর বাঁচবো না আমরা আজকে তিন দিন খাবার নেই আল্লাহ রাসূল এই কথা শোনার সাথে সাথে অঝরা নয়নে কাঁদতে শুরু করে দিল কাঁদতে কাঁদতে নিজে যে পিরানখানা যে পিরান করেছিল ওই পিরান আস্তে আস্তে তুলছে ওই পিরান যখন পেট পর্যন্ত তুলেছে হাসান হোসেনকে বলছে আমার কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা হাসান হোসেন তাকিয়ে বলে নানা যা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে হাসান হোসেনকে বলেছিল আমার কলিজার টুকরা তোরা তো তিন দিন খাসনি বাবা আমি তোর নানা আজকের পাঁচটা দিন হয়ে গেল পেটে পানি ছাড়া আর কিছু করিনি দেখ আমি পেটে পাথর বেঁধে রেখেছি আহারে আজকের তারা কতই না কষ্ট করেছে দুনিয়ার বুকে তারপর তারা জান্নাতের সার্টিফিকেট পথে চলতে পারে আল্লাহ জান্নাত আপনাদের জন্য নিশ্চিত করে দেবে শেষ কথা কবি লিখছে সংসারে ছিল তার এত অভাব অনাথা রেখে কেঁচে তো কত দিদিদার সংসারে ছিল তার এত অভাব অনাথা রেখে তো কত দিদিদার পেটে পাথর পেতে বুকে কোরআন নিয়ে পেটে পাথর পেতে বুকে কোরআন নিয়ে এক ওয়াক্তে নামাজ কো বুঝারি রে জান্নাতি হতে চাও যদি অগনারি রে পরদ বসে দহ ও বাবা জননি রে জান্নাতি হতে চাও যদি অগনারি রে পরদ বসে দহ ও বাবা জননি রে সনা সনা ও বাবা পর্দা বসে দাও ও গো মা জননী যাক একটা মূল গজল ছিল গেয়ে দিলাম।